হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মশলা চায়ের রেসিপি। কিভাবে তৈরি করলে রঙে এবং স্বাদে পারফেক্ট তৈরি হবে মশলা চা, তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। ইন্ডাকশান ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চা পাতা। চা পাতাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়চাড় করে ভালো করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে চা পাতার সাথে আবারও ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। চা পাতাটার সাথে চিনিটা কিছুক্ষণ নাড়চাড় করে নেবার পরে চিনিটা যখন গলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কফি। দিয়ে দিচ্ছি এলাচ 3টে, লবঙ্গ 3টে, আদা বাটা 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি গোলমরিচ 4 থেকে 5টা। দিয়ে দিচ্ছি তেজপাতা 1টা 2 টুকরো করে কেটে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে সব উপকরণ একসাথে নাড়চাড় করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে নাড়চাড় করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখার দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে দুধ নিয়েছি 2.5 কাপ। দুধটা ভালো করে নাড়চাড় দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন আমি ইন্ডাকশান ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব 10 থেকে 12 মিনিটের মতন। আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়চাড় করে নিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতন ফুটিয়ে নেবার পরে রেডি হয়ে গেছে আমার মশলা চা। এখন আমি একটা কাপের মধ্যে চাটাকে ছেঁকে নিচ্ছি। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার মশলা চায়ের রেসিপি। দেখতেই পাচ্ছেন আপনারা, কালারে আর স্বাদে দারুণ হয়েছে। বাড়িতে এভাবে তৈরি করে আপনারা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও এভাবে বানিয়ে দিতে পারেন। যারা চা খেতে পছন্দ করেন তারাও এভাবে চাটা বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।